দর্শক, রাজধানীর আমিনবাজারে আছেন আমাদের রিপোর্টার হাবিবুর রহমান অভি। নৌ শ্রমিকদের ধর্মঘট পরিস্থিতি নিয়ে সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। অভি, নৌ শ্রমিকদের ধর্মঘটের সবশেষ খবর কি আছে আপনার কাছে? জান্নাত, আপনাকে এখানকার চিত্রটাই আমি সরাসরি আগে দেখাতে চাই। যে আপনি দেখতে পাচ্ছেন, আমি যে আছি তুরাগ তীরের সেই আমিন বাজার আছে। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌযানগুলো এখানে এসে ভিড় করে। প্রতিদিন কয়েকশো নৌযান কিন্তু এখানে আসে এবং এখান থেকে বিভিন্ন রকম পণ্য এখান থেকে কিন্তু খালাস হয় এবং এখান থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো পণ্যগুলো যায়। কিন্তু আপনি জানেন যে এই যে নৌযান শ্রমিকদের এই ধর্মঘটের কারণে কিন্তু একরকম সব কিছু অচল হয়ে গেছে। এখানে কিন্তু একদিকে যেমন নৌযান শ্রমিকরা বেকার হয়ে গেছেন, আরেকদিকে এই এই নৌপথে যে কাঁচামালগুলো আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেই কাঁচামালগুলো কিন্তু একদিকে নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে এমনিতেই কিন্তু দেশের বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী, এটা যদি চলতে থাকে তাহলে হয়তো পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এতে কিন্তু সব মিলে জনগণেরই কিন্তু একটা ভোগান্তি বারবার হচ্ছে। এবং আপনি জানেন যে নৌযান শ্রমিকদের এগারো দফা দাবি থাকলেও তাদের মূলত তাদের বক্তব্য হচ্ছে, তাদের চাওয়া পাওয়া হচ্ছে তারা যে বিভিন্ন ভাতা পাওয়ার কথা গেজেট অনুযায়ী, সেই ভাতাগুলো তারা পাচ্ছেন না। খাদ্য ভাতা, সমুদ্রপথে নদীপথে রাত্রিযাপন করলে সে ভাতা, এবং শ্রমিক মারা গেলে যে ১০ লাখ টাকা তাদের পাওয়ার কথা, এগুলো কোনোটাই তারা পাচ্ছেন না। আর পাশাপাশি যে বিভিন্ন হয়রানি তারা হন নদীপথে, এগুলো হচ্ছে না। তো সব মিলে বলা যায় যে এই নৌ পথে ধর্মঘট চললে একটা বড় রকম একটা ভোগান্তির তৈরি হচ্ছে। এবং আমি এখানে এসে যেটা দেখলাম যে শ্রমিকরা এখানে আছেন তারা একরকম অলস সময় পার করছেন, এখানে বসে আছেন। নৌযানগুলো যেহেতু বন্ধ আছে তারাও একরকম এখানে বসে আছেন। তো সব মিলে তারা বলছেন যে মালিক পক্ষের সাথে সরকারের জন্য একটা সমন্বয় হয়ে এই সমস্যাটা সহজ সমাধান হয়। জান্নাত অভি, ধন্যবাদ আপনাকে।